জাতির জনকের সমাধি সৌধ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা ভালোবাসা ছিল আমাদের দেশের মানুষ অত্যন্ত দরিদ্র, একবেলা অন্ন পেত না, বাসস্থান ছিল না, অনেকে ছিন্ন কাপড়, রোগে চিকিৎসা পেত না, চরম অবহেলার ভিতর দিয়ে তাদের দিন কাটাতে হতো। এমনকি ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার পর পড়াশোনার তেমন কোনো সুযোগ ছিল না। ছোটোবেলা থেকে অবস্থা দেখে তিনি সবসময় এদেশের মানুষের কথাই চিন্তা করেছিলেন। যদিও আমার দাদা তাকে লেখাপড়া শিখিয়েছেন বিদেশ, সেই কলকাতায় কলেজে রেখেও, কিন্তু তিনি এই টুঙ্গিপাড়া গ্রামের মানুষের সেই দুঃখ দুর্দশা দেখেই এই দেশটাকে কীভাবে স্বাধীন করবেন এবং দেশের মানুষকে কীভাবে একটি সুন্দর জীবন দিবেন সেই চিন্তাটাই তার ছিল। তাই সে ছোটোবেলা থেকেই মানুষ যখন কষ্ট পেত, ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত হতো, নিজের গোলার ধান বিলিয়ে দিতেন, নিজের পড়া কাপড়টা পর্যন্ত তিনি মানুষকে দিতেন, বই দিয়ে দিতেন, ছাতা দিয়ে দিতেন, যখন যেটা সম্ভব তিনি দিতেন, নিজের খাবার ভাগ করেও খেতেন। একটা ছোট শিশু তার ভিতর যখন এই ধরনের মানসিকতা থাকে, মানবিকতা বোধ থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে, তো সেই পারে নেতৃত্ব দিতে, সেই পারে যে কোনো অর্জন করতে। সততার পথে চলে তিনি এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। একটা চিন্তাই তার ছিল যে কীভাবে এই দেশের মানুষকে জীবনটাকে সুন্দর করবেন, মানুষের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা, সেটাই তার লক্ষ্য ছিল। তিনি সবসময় এই কথাটাই বলতেন। আমি তার লেখা এবং সবসময় তার কাছ থেকে যে কথাটা শুনেছি যে এদেশের মানুষ, এই যারা একেবারে ভাগ্য হারা হতভাগ্য মানুষ, তাদের জীবনটা কীভাবে তিনি সুন্দর করবেন সেই চিন্তাটাই তিনি করতেন। এবং তিনি বলতেন যে এদেশের মানুষ যদি অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, চিকিৎসা পায়, তাহলেই শিক্ষা পায়, তাহলেই তার জীবনটা সার্থক। সে কারণেই তিনি সেই ছোটোবেলা থেকেই মানুষকে সাহায্য করার একটা মানসিকতা ছিল। স্কুল জীবনে তারা কয়েকজন একজন শিক্ষকের নেতৃত্বে তারা মুষ্টিভিক্ষা করে সেই চাল সংগ্রহ করতেন, ধান চাল সংগ্রহ করে সেগুলি দরিদ্র ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিতেন। তাদের খাবারের ব্যবস্থা, বই কেনার ব্যবস্থা, কাপড় কেনার ব্যবস্থা করে দিতেন। এখানে আমার দাদা দাদির কথা একটু বলবো। তাদের খোকা, খোকা বলেই ডাকতেন, তাদের কাছে এতই প্রিয় ছিল যে খোকার কোনো আবদার তারা কখনো না করেননি। এই যে মানুষকে সব কিছু বিলিয়ে দেওয়ার যে তার একটা মানসিকতা, কখনো কিন্তু বাবা মা তাদেরকে, আমার বাবা কিন্তু কখনো বাধা দেন নাই, বরং উৎসাহ দিয়েছেন। সেই স্কুল জীবন থেকে তিনি যখন দেশের জন্য কাজ করতে শুরু করেন এবং কলেজ জীবনে উঠেও যখন দেশের মানুষের পাশে দাঁড়ান, কাজ করেন, অনেক সময় আমার বাবার অসমাপ্ত আত্মজীবনীতে আমার ছোট সময় মনিরা তোমার যখন পড়বে দেখবে, কেউ কেউ বলছেন আপনার ছেলে কী করছে, আপনার ছেলে তো জেলে যাবে। আমার দাদার কথা ছিল আমার ছেলে তো দেশের মানুষের জন্য কাজ করছে, সে যেটা করছে সেটা ভালোর জন্য করছে, দেশের মানুষের ভালোর জন্য কাজ করছে। ঘরের ভাত খায় না হয় জেলের ভাত খাবে, কিন্তু সে তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, দেশের মানুষের কাজ করছে। অর্থাৎ এইভাবেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য এবং সততার সাথে নিজের জীবনকে গড়ে তোলা, এটাই তার লক্ষ্য ছিল। এবং দেশ স্বাধীন করার পরেও তিনি সাথে সাথে এই শিশুদের, বিশেষ করে শিশুদের তিনি অত্যন্ত ভালোবাসতেন, তাদের সাথে খেলাধুলা করতে পছন্দ করতেন এবং শিশু অধিকার আইন তিনি 74 সালে করে দেন। শিশুদের ভালো দেখাশোনা যাতে হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি শিশুদের জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, শিশু কেয়ার অ্যান্ড প্রোটেকশন সেন্টার। কারণ আমাদের দেশের যুদ্ধে অনেক শিশু
যেমন তারা একে অনেকে পিতা মাতা হারায়, আবার অনেকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়, বা নির্যাতিত মা বোনদের অনেক শিশুর জন্ম নেয়। সেই শিশুদের প্রোটেকশনের ব্যবস্থা, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাও তিনি শুরু করেছিলেন। কাছে সে আমি তিনি সবসময় এটাই ভাবতেন যে শিশুরই তো ভবিষ্যৎ, এবং শিশুদের তিনি এত ভালোবাসতেন বলেই আমরা জাতিপিতার জন্মদিনটাকে শিশু দিবস হিসেবে, জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছি। অর্থাৎ শিশুরাও একটা গুরুত্ব পাবে, তাদের জন্য একটা দিবস থাকবে, সেই সময় সকলেই তাদের কথা চিন্তা করবে, তাদের ভালো মন্দ দেখবে, তাদের জন্য কাজ করবে। আমাদের যে সংবিধান তিনি দিয়েছিলেন সেখানে কিন্তু শিশুদের শিক্ষাটাকে সম্পূর্ণ অবৈতনিক করে দেন। কাজে আমরা এখন প্রাক প্রাথমিক থেকে আমাদের সমস্ত প্রাইমারি শিক্ষা অবৈতনিক, এবং সেখানে আজকে শিশু ভর্তির হার প্রায় 98%। আমি জানি করোনার কারণে আজকে স্কুল বন্ধ, শিশুরা স্কুলে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টের। তারপর আমি বলবো যে তোমরা ছোট সোনামণিরা, তোমরা ঘরে বসেই পড়াশোনা করো এবং সেই সাথে খেলাধুলাও করবে, কারণ আমরা এটাই চাই যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এগুলি একান্তভাবে অপরিহার্য, কারণ তোমরাই তো ভবিষ্যৎ, তোমরাই তো এই দেশকে সামনে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে। জাতির পিতা সোনার বাংলা করতে চেয়েছিলেন যে যেখানে কোনো ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, প্রত্যেক মানুষ ঘর পাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটা মানুষ গৃহহারা থাকবে না, সবাইকে আমরা ঘর করে দেব, বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে আমরা বিদ্যুৎ এনে দেব, প্রত্যেকটা বাড়িতে আমরা আলো জ্বলব, প্রতি শিশুর সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থা করব, এবং শিশুর খাদ্য নিরাপত্তা আমি বলবো যে তাদের জন্য যা যা করার আওয়ামী লীগ সরকার বা আমাদের সরকার কিন্তু আমরা সেটা কাজ করে যাচ্ছি। বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি, মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে আমরা বৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি, অর্থাৎ যাতে মা শিশুদেরকে স্কুলে পাঠায়, পড়াশোনা করায়। প্রতিটি এলাকায় শিশুদের মানে যাতায়াতের যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রাইমারি স্কুল বা প্রাথমিক স্কুল তৈরি করে দিয়েছি এবং দিচ্ছি, যাতে ছেলেমেয়েরা অন্তত স্কুলে যেতে পারে, পড়াশোনাটা করতে পারে। সেই সাথে সাথে আর একটা যেটা দরকার হচ্ছে, তোমাদের নিয়ম শৃঙ্খলা মানা, অভিভাবকদের কথা শোনা, শিক্ষকদের কথা শোনা, শিক্ষকদের কথা মেনে চলা, এটা কিন্তু খুব দরকার। সব সময় যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আর সেই সাথে সাথে ন্যায় ও সত্যের পথে চলা, তাহলে জীবনে বড় হতে পারবে, জীবনটাকে উন্নত করতে পারবে, আর বাবা মা তাদের মুখ উজ্জ্বল হবে। কাজে আমি ছোট সোনামণি তোমাদের কাছে এটাই চাই যে তোমরা তোমার জীবনটাকে সুন্দর করো, তোমরা লেখাপড়া শেখো, এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে, সেই সাথে খেলাধুলা তোমরা করতে পারবে এবং এখনও করতে পারো। আমি প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, কাজ শুরু হয়ে গেছে, যাতে সব সময় স্কুল কলেজের ছেলেমেয়েরা সেখানে যে কোনো খেলাধুলা কম্পিটিশন করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। শুধু সারাদিন পড়ো 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 বললে তো ভালো লাগে না, কারো ভালো লাগে সারাক্ষণ যদি শোনে পড়ো পড়ো, পড়ার সাথে খেলাধুলা করতে হবে, গান শুনতে হবে, বা নিজেরা গান গাইবে বা লিখবে, যে কোনো ধরনের তোমাদের খুশি মতো তোমরা কাজ করতে পারবে, সেটাই আমরা চাই। কাজে আমি এটাই চাচ্ছি যে আজকে শিশুরা সুন্দরভাবে গড়ে উঠবে, জীবনটাকে সুন্দর করবে। কাজে আমরা যেটা আজকে এবারে যে প্রতিপাদ্য বিষয়টা যে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন কর রঙিন, তা আমরা ছোটো শিশুদের জীবন আরও রঙিন, আরও সুন্দর, সার্থক, সফল করে গড়ে তুলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। আমরা সরকারে আসার পর থেকে অনেকগুলি পদক্ষেপ নিয়েছি, জাতির পিতা যেমন শিশু অধিকার আইন করেছেন, আমরা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন করেছি যেমন প্রতিবন্ধীরাও লেখাপড়ার সুযোগ পায়, খেলাধুলার সুযোগ পায়, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য আমরা ব্রেল বই দেওয়া শুরু করে দিয়েছি যেন তারাও লেখাপড়া শিখতে পারে। আমরা জাতীয় শিশু শ্রম নীতি
প্রণয়ন করেছি যেন শিশুরা এমন কোনো কাজ না করে যা তাদের জীবনে কোনো ক্ষতি হতে পারে, সেই ধরনের কাজের জন্য তারা সম্পৃক্ত না হয়। পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা আইন 2010 করেছি, শিশু জাতীয় শিশু নীতি আমরা প্রণয়ন করেছি। তাছাড়া অনেক শিশুরা দেখা যায় যে রাস্তায় ঘুরে বেড়ায়, ভবঘুরে বা নিরাশ্রয়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা নিয়েছি। শিশু আইন 2013 যেটা জাতিপিতা করে গিয়েছেন সেটাকে আমরা সময় উপযোগী উপযোগী করে গড়ে তুলেছি। তাছাড়া আমরা সবসময় শিশু খাদ্যটা যাতে নিরাপদ থাকে তার জন্য আইন করে সে ব্যবস্থাও আমরা তৈরি করে দিয়েছি, যে শিশু খাদ্য এবং শিশুদের ব্যবহার করার সরঞ্জামাদি সেগুলি নিরাপদ থাকার জন্য নিরাপদ আইন 2013 আমরা তৈরি করে দিয়েছি। এভাবে তোমাদের সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থাই আমরা করেছি। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 করেছি। নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 প্রণয়ন করা হয়েছে। নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্ম পরিকল্পনা 2013-25 সেটা আমরা প্রণয়ন করেছি, যে শিশুর উপরে কোনো অত্যাচার নির্যাতন যেন না হয়। এবং এটা আমি অভিভাবক, শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্ট জন সবাইকে এই অনুরোধটা করব, শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, জঙ্গিবাদ সন্ত্রাস এর প্রভাব থেকে শিশুদের মুক্ত রাখা, মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা। এদিকে বিশেষ করে আপনারা যারা বয়স্ক আছেন, মুরব্বীরা আছেন, অভিভাবকরা আছেন, শিক্ষকরা আছেন বা মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠায় যারা আছেন তাদের সবাইকেই এবং জনগণের প্রতিনিধিরা যা সকলকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাদের শিশুদের জীবনটা সুন্দর হোক আমরা সেটাই চাই। যে আমরা আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা সংশোধন করেছি, আরও কঠিন শাস্তি যাতে হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। জাতির পিতা যেমন প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা দিয়েছিলেন, আওয়ামী লীগ সরকার এসেও আমরা আমাদের সময় আমরা প্রাথমিক বিদ্যালয় সেগুলো আমরা সরকারি করে শিক্ষার সুযোগটা অর্থাৎ প্রাথমিক ভিত্তিটা যাতে মজবুত হয় তার ব্যবস্থা করেছি। স্কুলের টিফিন বা মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছি এবং এই করোনার জন্য পিতা মাতাকেও যতটুকু সাহায্য করা দরকার সেটা আমরা করে যাচ্ছি। আজকের দিনে আর আমি বেশি কিছু না বলে এটুকুই বলব, আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, যে শিশুর জন্যই আমাদের সব কিছু যা কিছু আজকে করে যাচ্ছি শিশুদের কথা চিন্তা করেই আমরা করে যাচ্ছি। কারণ আমরা যে বাংলাদেশটাকে গড়তে চাই, এখন আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, তো এখানে তো থেমে থাকলে চলবে না, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশকে 2021 সালের মধ্যে উন্নয়নশীল দেশ অর্থাৎ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এখন আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, যে সে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশে গড়ে তোলার সব রকম পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি এবং সে সমস্ত নীতিমালা প্রণয়ন করে রেখে যাচ্ছি। হয়তো আমরা তো চিরদিন থাকবো না, কিন্তু ভবিষ্যতে যারা আসবে তারা যেন এই নীতিগুলি অনুসরণ করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাটা অব্যাহত রাখতে পারে সেটাই আমরা চাই। আর আমাদের শিশুরা তারাই তো একদিন আমাদের মতো প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে বা বড় বড় বৈজ্ঞানিক হবে, অনেক কিছু হতে পারবে, কাজেই তার জন্য নিজেদেরকে করতে পারে সেটাই ব্যবস্থাটা আমরা করে যাচ্ছি। কাজে আমি ছোট্ট সোনামণি শিশু তোমাদের বলবো, তোমরা পড়াশোনা করো, তোমরা অভিভাবকের কথা শোনো, ভালো থাকো এবং তোমাদের জন্য যতটুকু যা করার এটা আমরা করে যাব। জাতির পিতা দেশ স্বাধীন করে গেছেন, এই স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষ তোমরা সুন্দরভাবে বাঁচবে, উন্নত জীবন পাবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেটাই সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমি বিদায়ের আগে এটুকুই বলে যেতে চাই, আমাদের কবি সুকান্ত তার বাড়ি কিন্তু কোটালীপাড়া, কোটালীপাড়ায় কবি সুকান্তের জন্ম, কাজে সেই সুকান্তের ভাষায় আমি তার লেখা কবিতার কয়েকটা পংক্তি উচ্চারণ করতে চাই। সুকান্তের ভাষা বল। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।